ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. হ্যাঁ জীবন, আপনি জানতে চেয়েছেন উকিল পেশা ইনকাম কি হালাল? হ্যাঁ, উকিল পেশা বিষয়টি আমরা ব্যাখ্যা করে বলতে পারি। যদি এটা সৌদি আরব জমিন হতো তাহলে এটা হালাল, কারণ সৌদি আরবের জমিনে আমি যতটুকু জানি তারা ন্যায় বিচার করেন এবং উকিলরাও ন্যায় নিষ্ঠতার সাথে তাদের দায় দায়িত্ব পালন করেন। ভুকিচুকি করা ঘটনা খুব কমই আমরা লক্ষ্য করে দেখেছি। তো এরকম যদি সৎ এবং সততার সাথে উকিলি কাজ করে তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেকটাই ভিন্ন। এখানে উকিল ব্যবসাটাই সব থেকে ঝুঁকিপূর্ণ। লকে ছ করে, ছকে ল করে কত রকম কত কী করা হয়, মানে মুখের জোরে আসামি হয়, নির্দোষ নির্দোষ হয় আসামি। তো এরকম কোনো ভূমিকা পালন করলে বা এ জাতীয় কোনো ভূমিকা পালনে বাধ্য হয়ে গেলে, যদি নিজের স্বাধীনতা না থাকে, উকিলের পেশা ভালোভাবে বজায় রাখার মানে সততা ঠিক না রাখা সম্ভব হয়, তাহলে এই উকিলি পেশা তো বৈধ হবে না। আর দেশের প্রেক্ষাপটে বললামই যে অনেকটাই অসততার উপর প্রতিষ্ঠিত। এখানে ওই ঘুষ খাওয়া খাই, তারপর তো বললামই যে কলমের খোঁচাই আর বাকপটুতাই দোষীকে সাব্যস্ত করা হয়, নির্দোষ নির্দোষকে সাব্যস্ত করা হয় দোষী। তো এরকমই অহরহ ঘটছে, ঘটে থাকে। আবার অনেক সময় দেখা যায় সরকারি পাওয়ার অনুযায়ী ফাঁসলা দেওয়া লাগে, মানে সরকারের ইঙ্গিত আছে যে একে দোষী করতে হবে আর ওকে নির্দোষ করতে হবে, তখন তো ধরা খেয়ে গেল। তো সার্বিক বিবেচনায় বলা যায় যে আমাদের দেশের উকিলি পেশা ঝুঁকিপূর্ণ। এই পেশায় জড়িয়ে যাওয়া মানে কি? বিনা ছুরিতে নিজেকে জবাই করা। আমার জানা মতে রাজশাহীতে আমার এক সহকর্মী ছিলেন, উনিও শিক্ষক ছিলেন, আমিও শিক্ষক ছিলাম। তো উনি জানালেনের শিক্ষক, তো উনি উকিলি পাশ করে আসার পরও উকিলি চাকরিতে যাননি, সামান্য অল্প বেতনে, তাও পাবলিক পরিচিত মাদ্রাসা। আমরা না হয় বিদেশ থেকে অনুদান পেতাম, আমাদের চাকরি ভিন্ন ছিল, কিন্তু উনি সামান্য অল্প বেতনে, মানে এক প্রকার বলা যেতে পারে গরিবের জীবনযাপন করেছেন, তবুও উকিলি পেশায় যাননি। কারণ বিষয়টা তো উনি ফিল্ডে থেকে দেখেছেন সরজমিন, যে কতটুকু সততার সাথে কাজ করতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। সে চাকরি তো বহুদিন আগের, কবে চলে এসেছি সৌদি, সৌদি থেকে আবার আসলাম কুয়েত। এক সময় গিয়ে দেখলাম তার অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা দিয়েছেনই, উমাইয়াত্তাকিল্লাহ যে আল্লাহ মখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার বিপদ উদ্ধার করবেন, ওয়ার জোক হোমিন হাই সোলাহ তাসেব, এবং তাকে রুজি রুটি দেবেন এমন পন্থায় যা সে কল্পনাও করেনি। তো এই হলো আমার জানাশোনা এক উকিলের বিষয়ে কথা। উনি উকিল লাইন পড়েছিলেন, কিন্তু পাশ করেও উকিলের চাকরিতে ভর্তি হননি। আল্লাহ করলে হাল উকিলি চাকরিটা বুঝতে পেরেছেন ঝুঁকিপূর্ণ, এবং যতই মনে করুক সে সাফি স্বচ্ছ হয়ে থাকবে, থাকতে পারবে না, তাকে থাকতে দেওয়া হবে না, এটাই বাস্তবতা। এরপরে যদি কারো সাহসে কুলায় যে না, সে মানে চেষ্টা সাধ্য সাধনা করে হক হালালির পথে সে উকিলি করবে, তাহলে সেটা তার তার বিষয়। আল্লাহ তাআলা আলম, সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।